বর্তমানে আপনার এই যে আমাদের কোবরা মেন যে জোড়াটা এদের ড্রপিং এর সমস্যা, তারপর আমাদের যে এইখানে বাগা যে মাটিটা আছে ওর ড্রপিংটা দেখাই, ওর ড্রপিংটা দেখেন যে একেবারে পাতলা, যে এদের ড্রপিং পাতলা কিন্তু এদের ড্রপিংটা কিন্তু শক্ত। কবুতরে যে পানিটা খেতে দেই, এই পানির মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে এই সমস্যা থেকে আপনার কবুতরের ড্রপিং পাতলা হতে পারে। তিন মুখে একটু কমে নিলাম, এই যে আমাদের ওষুধটা কিন্তু প্রায় গোলানো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম, আপনারা সবাই কেমন আছেন? এখন আমি বর্তমানে এসেছি আমার আপনার থরের রুমে। থরের রুমে আজকে আসার পরে দেখতেছি যে আমাদের এইখানে ছয় জোড়া কবুতরের ড্রপিং খুবই পাতলা করতেছে। এখন যে সময়টা, এই সময়টার মধ্যে কম বেশি আপনার বৃষ্টি হইতেছে। যেদিন দেখবেন আপনার বাইরে বৃষ্টি হইতেছে, ওই দিন দেখবেন যে আপনার কবুতরগুলা ড্রপিংগুলা একেবারে পানি করতেছে। তারপর আপনার দলা হলেও ওটার মধ্যে পানির পরিমাণটা বেশি থাকে। এই সমস্যাটা আসলে কেন হয়? আমি সাধারণত দেখেছি যে যখনই বৃষ্টি হয় তখনই দেখলাম যে কবুতরের থরের রুমে যে কবুতরগুলো আছে ওদের ড্রপিংগুলো অটোমেটিকলি পাতলা হয়ে যায়। যেমন গত কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির পর থেকে দেখতেছি যে আমাদের এইখানে ছয় জোড়া কবুতরের ড্রপিং খুবই পাতলা, ধরতে গেলে একবার পানি। এখন আমি আপনাদের দেখাইতেছি যে আমাদের এইখানে যে কবুতরগুলো ওদের ড্রপিংয়ের কী অবস্থা বর্তমানে। প্রথমেই আমি আমাদের এইখানে যে বাগা যে মাটিটা আছে ওর ড্রপিংটা দেখাই। ওর ড্রপিংটা দেখেন যে একেবারে পাতলা, মানে পানি 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 পানি, একবারে নরম ড্রপিংগুলো দেখতে পাচ্ছেন। এই যে আমাদের এই পাশে হচ্ছে আপনাদের কোবরা মেন পেয়ার। কোবরা মেন পেয়ারটার ওর ড্রপিং দেখলাম আপনার পাতলা, এই দেখতে পাচ্ছেন ড্রপিংয়ে কিন্তু আপনার পানির পরিমাণটা অনেক বেশি। এই যে তারপর এটা হচ্ছে আমাদের ময়না মেন পেয়ার। ময়না মেন পেয়ারও দেখলাম সেম সমস্যা, এই যে এদেরও ড্রপিংও খুব পাতলা, যে ড্রপিংয়ের মধ্যে পানির পরিমাণটা বেশি। তারপর যে আমাদের এইখানে যে আর্মি পেয়ারটা, এর ড্রপিংটাও খুবই পাতলা। তারপর যে এই পাশে আমাদের সিলভার নর এবং আমাদের কোবরা মাদি, এদের ড্রপিংটা মানে একটু পাতলা আছে কিন্তু মোটামুটি এখন দেখা যাচ্ছে যে ড্রপিংগুলো ঠিক হয়ে গেছে। মানে এটাকে কোনো ট্রিটমেন্ট দেওয়া ছাড়াই এটা ড্রপিং ঠিক হয়ে গেছে। কিন্তু বর্তমানে আপনার এই যে আমাদের কোবরা মেন যে জোড়াটা এদের ড্রপিংয়ের সমস্যা, তারপর আমাদের যে এইখানে যে সিলভার যে মাদিটা বাগা এর ড্রপিংয়ের সমস্যা, এইখানে যে ময়না পেয়ারটা এদের ড্রপিংয়ের সমস্যা, এই যে এইখানে যে আর্মি পেয়ারটা এদের ড্রপিংয়ের সমস্যা। এখন আমি যদি অন্য অন্য কবুতর ড্রপিংগুলো দেখি তাহলে দেখেন, এই যে আপনার আমাদের এখানে যে কোবরা একটা মাদি আছে এখানে থরে বসানো, এই দেখেন ওর ড্রপিং, ড্রপিংগুলো কত সুন্দর আপনার একটা দলা। এই ড্রপিংটা পরিষ্কার করতে গেলে কোনো ধরনের সমস্যা হয় না। কিন্তু এই যে দেখেন যে এদের ড্রপিং পাতলা কিন্তু এদের ড্রপিংটা কিন্তু শক্ত। ড্রপিংটা যদি আপনার এই ধরনের করে কবুতর তাহলে ড্রপিংটা ভালো করে আর কি, আর যদি ওই ধরনের পাতলা ড্রপিং করে তাহলে ওটা থেকে অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন বাচ্চা আপনার দুর্বল হয়ে যায়, কবুতর আস্তে আস্তে দুর্বল হয়ে যায় পাতলা ড্রপিং করতে করতে। তারপর আমাদের যে উপরে যে জোড়াটা এরা মনে হইতেছে বাচ্চা ফুটে দিছে, ওই যে নটটা আপনার ডিমের খোসাটা বের করতেছে, নটটা এই যে ডিমের খোসাটা নিয়ে নটটা উঠতেছে, তার মানে এদেরও আজকে বাচ্চা ফুটছে। আর এই যে এদের ড্রপিংটা দেখছেন কত সুন্দর। এই যে এতক্ষণ আপনাদের আমি দেখালাম যে আমাদের কবুতরগুলোর বর্তমানে ড্রপিংয়ের কী অবস্থা। এখানে আমি টোটাল দেখলাম যে ছয় জোড়া কবুতরের ড্রপিংয়ের সমস্যা। এখন যেই কবুতরগুলোর ড্রপিংয়ের সমস্যা, এদের ড্রপিংটা ঠিক করার জন্য আমি একটা মেডিসিন দেবো ওদের। এখন এই মেডিসিনটা দিলে দুই দিনের মধ্যে ওদের ড্রপিং ঠিক হয়ে যাবে। মানে ওই যে কিছু কবুতর ড্রপিং দেখালাম না আপনার দলা ড্রপিং, ওই কবুতরের ড্রপিংগুলো দলাকৃতির হয়ে যাবে। এই যে কবুতর যে আপনার পাতলা ড্রপিং করে, এটা কিন্তু ম্যাক্সিমাম সময় আপনার এই যে পানির যে সমস্যাটা, যেমন আমরা যে কবুতর যে পানিটা খেতে দেই, এই পানির মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে এই সমস্যা থেকে আপনার কবুতরের ড্রপিং পাতলা হতে পারে। এছাড়া কিছু কবুতর আছে আপনার বংশগতভাবে ওই কবুতরগুলা পাতলা ড্রপিং করে, যেমন পাঙ্খি কবুতর। পাঙ্খি কবুতর দেখবেন ম্যাক্সিমাম সময় ড্রপিংগুলো পাতলা করে, মানে যখন আর কি থরে থাকে। তারপরেও আপনার অনেক কবুতর আছে ড্রপিংগুলো পাতলা করে, থরে থাকা অবস্থায় যেই কবুতরগুলো ড্রপিং পাতলা করে ওই কবুতরগুলোর বাচ্চা কাচ্চা কিন্তু বুক বাঁকা হয়। এটা কিন্তু আপনারা খেয়াল করবেন। যেমন আমাদের যে এইখানে এক পেয়ার কবুতর থরে ছিল,
ওরা শুরু থেকে মানে এত পরিমাণ পাতলা ড্রপিং করত, মেডিসিন দিয়েও ওই পাতলা ড্রপিংটাকে স্বাভাবিক করতে অনেকদিন সময় লাগছে। ওই কবুতরগুলো বাচ্চা দেখলাম আপনার বুক বাঁকা হয়ে গেছে, মানে কবুতরের যে ড্রপিং যদি পাতলা করে সেক্ষেত্রে কিন্তু কবুতরের বাচ্চা যে বাচ্চারও কিন্তু বুক বাঁকা হতে পারে। আর মনে রাখবেন যে যখন আপনার বড় কবুতরগুলো ড্রপিং পাতলা করবে তখন কিন্তু এই বড় কবুতরগুলোর সাথে সাথে এদের নিজের যে বাচ্চা কাচ্চাগুলো আছে এগুলোও কিন্তু ড্রপিং অনেক পাতলা করবে। আর বাচ্চাগুলো ড্রপিং পাতলা করলে ওদের কিন্তু বুক বাঁকা হওয়ার সম্ভাবনা আছে। এখন আমি আমাদের এই ড্রপিংটা যে এটা দুই দিনের মধ্যে আমি ভালো করব, এখন কিভাবে ভালো করব সেটা আপনাদের আমি দেখাইতেছি। প্রথমেই আমরা নেব আপনার নাপা বা এইচ সিরাপ, যেটাকে অনেকে প্যারাসিটামল বলে। এই সিরাপটার দাম খুব একটা বেশি না। এখন এই সিরাপটা নেব, তারপর আমি আরেকটা সিরাপ নেব, সেটা হচ্ছে অ্যামোডিস সিরাপ। অ্যামোডিস সিরাপটা কিন্তু কবুতরের ড্রপিংটাকে শক্ত করতে অনেক ভালো কাজ করে। আমরা যখনই দেখি যে আমাদের থরের রুমে বেশ কিছু কবুতর ড্রপিং পাতলা করতেছে, ঠিক ওই মুহূর্তেই আমরা নাপা এবং অ্যামোডিস এই দুইটা ওষুধ আমাদের কবুতরকে প্রয়োগ করি। দুইটা ওষুধ প্রয়োগ করার নিয়ম হচ্ছে, যেমন নাপা এক লিটার পানিতে নাপা হচ্ছে 10 ml, আর আপনার অ্যামোডিস যে সিরাপটা এটা আমি সাধারণত 1 লিটার পানিতে 7 ml ওষুধটা দিয়ে থাকি। এখন আমি দেখাইতেছি যে আমাদের এই ড্রপিংয়ের সমস্যার জন্য ওষুধটা আমরা কীভাবে বানাই। আমি এই বালতিতে নিয়েছি আপনার 3 লিটার একটু বেশি পানি। আমি আমাদের এখানে দেখেছি যে আমাদের 6 জোড়া কবুতরের সমস্যা হয়েছে। 6 জোড়া কবুতরের আপনার এই মগ দিয়ে 6 মগ পানি লাগে। 6 মগ পানি সমান সমান হচ্ছে 3 লিটার পানি। এখন আমি এই বালতিতে 3 লিটার পানি নিয়েছি, এই 3 লিটার পানিতে এই ওষুধটা দিব, এটাকে ঝাঁকিয়ে নিলাম। মানে আপনার 3 লিটার পানি, 3 লিটারের কিন্তু আপনার যদি 7 ml করে ওষুধটা নিয়ে থাকি তাহলে 3×7 আপনার 21 ml ওষুধ নিতে হবে আমাকে। আমি আপনার যে মুখা যে নিলাম এখানে আপনার 8 ml, এইখানে আপনার 10 ml আছে, এই যে 1 মুখা, তারপর আমি এই যে 2 মুখা দিলাম, সাথে আমি আর একটু বেশি দিলাম, কারণ আমাদের মুখাটা 10 ml একটু কম হবে, বেশি হবে না। যে আমি মুখাটা দিয়ে ওষুধটা দিয়ে দিলাম, এটা দিলাম আমি আপনার এই যে অ্যামোডিস ওষুধ। এখন আমি আমাদের কবুতরকে ওষুধ দিব আপনার এই যে এইচ সিরাপ। এইচ বা নাপা আপনারা যে কোনো একটা ওষুধ দিতে পারেন কবুতরকে। এই যে আমি এইচ সিরাপটা এখন এই যে ঝাঁকিয়ে নিলাম আগে, এখন এই যে এইচ সিরাপটাও নিব আমি 3 মুখা, মানে এটা 10 ml করে নিতে হয়। এই যে 1, 2, 3 মুখা একটু কমে নিলাম। এই যে আমাদের ওষুধটা কিন্তু প্রায় গোলানো হয়ে গেছে। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, এই যে আমার শরীর দেখছেন ঘামতেছে। এই যে তারপর আমি এইভাবে ওষুধটাকে গোলালাম। এই যে আমার ওষুধটা এখন বানানো শেষ হয়ে গেছে। এখন আমি এই যে আমাদের এইখানে যে যে কতগুলো সমস্যা ওদের এখন আমি এই পানিটা খেতে দেব। এই যে আমি এদের এই যে পানিটা দিয়ে দিলাম, তারপরে যে আমাদের এখানে যে ময়না পেয়ারটা এদেরকেও আমি পানিটা দিয়ে দিলাম, তারপর আমাদের যে সিলভার যে বাগা মাটিটা এদেরও পানিটা দিয়ে দিলাম। এই যে আমি আজকে যে পানিটা দিলাম, এই পানিটা আপনার 2 ঘন্টা পরে আমি এসে পানিটা ফেলে দেবো, কারণ 2 ঘন্টা পরে এই ওষুধটা না রাখাই ভালো। আমরা অনেক সময় কী করি, ওষুধ গুলিয়ে কবুতরকে সারাদিনের জন্য পানি দিয়ে রেখে দিই, এটা আসলে ঠিক না। নিয়ম হচ্ছে যে আপনি একটা ওষুধ গুলালেন, গুলানোর পরে 2 ঘন্টার মধ্যে কবুতরে যতটুকু পানি খাওয়ার ওরা খেলো, তারপর বাদ বাকি পানিটা উঠিয়ে ফেলে দেবেন এবং মগটাকে ভালোভাবে ধুয়ে তারপর কবুতরকে সাদা পানি খেতে দেবেন। যেমন এই যে আমাদের এইখানে যে ওষুধ মেশানো যে পানিটা দিয়েছি, 2 ঘন্টা পরে এসে মগে পানিটা ফেলে দেবো এবং এইখানে সাদা পানি দিয়ে দেবো। এখন আমাদের এইখানে যে কবুতরগুলো ড্রপিংয়ের সমস্যা ওদের আমি এই ওষুধ মেশানো পানিটা দিয়ে দিছি। আজকে যে ওষুধ মেশানো পানিটা দিলাম আজকে দিয়েছি আর কালকে দেবো, 2 দিন এই ওষুধ মেশানো পানিটা দিলেই আমাদের সবগুলো কবুতরের ড্রপিং ঠিক আগের মতো হয়ে যাবে। আপনারা যদি কারো কবুতর দেখেন যে এই ধরনের পাতলা ড্রপিং করতেছে, তাহলে আপনারা আমি যে ট্রিটমেন্টটা দেখালাম আপনাদের, আপনারা এই ট্রিটমেন্টটা ব্যবহার করতে পারেন। এই ট্রিটমেন্টটা ব্যবহার করলে 100% এই ট্রিটমেন্টটা এই পাতলা ড্রপিংয়ের জন্য কাজ করবে। আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।